গাজার খান ইউনুস জাবালিয়া ও আল নুসৈরদ শরণার্থী সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলা অব্যাহত রয়েছে উত্তর গাজায়ও উত্তর গাজার আল আউদা হাসপাতালে খাবার পানি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনারা রোগী ও আশ্রিতাদের হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় আহতদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে আল আউদা হাসপাতাল কর্তৃপক্ষ গত সপ্তাহে গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল সেনারা একে অপরাধ বলে উল্লেখ করেছে শরণার্থী সংস্থা তারা জানিয়েছে হাসপাতাল হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে আংশিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন বেনিয়ামিন নেতানিয়াফুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিফন যুদ্ধ পরিস্থিতি ও জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে